সরকারিভাবে আলুর দাম 25 টাকা বেঁধে দেওয়া হলেও আলুর দাম কমছে না। 30 টাকা থেকে 40 টাকা দরে আলু বিকোচ্ছে শামসেরগঞ্জের কাকুরিয়া হাটে। আলু সস্তা না হলেও আলু খাওয়ায় ছাড়বে বলছেন অনেকেই। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। সরকারিভাবে আলুর দাম 25 টাকা বেঁধে দেওয়া হলেও আলুর দামে হ্রাস টানা যাচ্ছে না। ক্রমশই আমজনতার নাগালের বাইরে চলে যাচ্ছে আলু। জ্যোতি থেকে চন্দ্রমুখী 30 থেকে 40 টাকা দরে বিকোচ্ছে। এই অবস্থায় ক্রেতারা বলছেন, ডাল ভাত আলুই তো সম্বল, তাও কি আর জুটবে না। অনেকেই অভিযোগ করছেন কালো বাজারের জেরেই এই হাল। খুচরো বিক্রেতাদের দাবি, পাইকারের কাছ থেকে 1500 থেকে 1600 টাকা দরে আলু কিনতে বাধ্য হচ্ছেন বস্তা পিছু। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের কাকুরিয়া হাটেও একই হাল। চড়া দাম আলুর, আলুর যোগান স্বাভাবিক থাকলেও কেন চড়া দাম আলুর? বিক্রেতারা বলছেন সরকারিভাবে আলুর দাম নিয়ন্ত্রণ করা ছাড়া উপায় নেই। আলুর চড়া দামের কারণে বেচা কেনাও কমেছে। কি দাম চলছে? 30 টাকা আর 35 টাকা কিলো। আপনার মূল্য বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণে তো সরকার বেশি সরকারের এটা কারণে বাড়ছে। আপনার সরকার এটা যদি পদক্ষেপ নেয় তাহলে কমে যাবে রেটটা। আপনার বিক্রেতাদের কথায় পাইকারি বাজার থেকে বেশি দরে আলু কিনছেন তারা, ফলে বাজারেও বিক্রির সময় দাম চড়াই থাকছে। 30 টাকা আর 35 টাকা। বিক্রি কেমন হচ্ছে? আলু বিক্রি কম কেন? এটা আলুটা এত দাম বৃদ্ধি কেন হচ্ছে? এটা বাজারে আলুর যোগান ভরপুর, তবুও ক্রেতাদের দেখা নেই। আলুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দিনভর এক বস্তা আলুও বিক্রি হচ্ছে না। আলু হালকা বিক্রি হচ্ছে। কেন? এটা দাম বেশির জন্য। কী দামে বিক্রি করছেন? 35 টাকা 30 টাকা। যোগান কম হওয়ার জন্য না কি কারণে? যোগান কমই আছে তার জন্যে দাম বৃদ্ধি। আলু যে সরকার ফ্রি দিচ্ছে তো, তো আলুটা তো কমছে, ওই জন্য সরকার তো কোম্পানিরা বাড়িয়ে দিচ্ছে, আইসুর মালিকেরা দাম বেড়ে দিচ্ছে। 100-150 টাকা পেন জয়বেল জারি কিনতে তবে দাম বেশি। চন্দ্রমুখী 1600 অবস্থা হচ্ছে। আপনার আলুর দরে এনকা ওখানে চালান কত করছে আমরা বলতে পারছি না। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি এক বস্তা দিন মানে। আমজনতার কাছে এখন অধরা আলু। করোনা আবহে অনেকেই কাজ হারিয়েছেন, অনেকেরই ব্যবসায় মন্দা চলছে। এই পরিস্থিতিতে আলুর আকাশছোঁয়া দামে বাজারে এসেও আলু না কিনেই ফিরছেন অনেকেই। দাবি একটাই, আলুর দাম নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। 30 টাকা কিলো 35 টাকা কিলো আলুর দামটা হাটে বিক্রি হচ্ছে। আমাদের আলু প্রতিদিনের সংসারে দরকার। আমরা আলুর ডাল ভাতই তো খাই। 40-35 টাকা কেজি আলু আমাদের সংসারে একটু অসুবিধা হয়েছে। আমরা গরিব লোক, আমরা দিন মজুর 200-250 টাকা রোজে কাজ হয়, সেই কাজটা হচ্ছে না লকডাউনে। সে সরকারকে আমরা তো আবেদন জানাচ্ছি যে একটু দামগুলো কমুক। বর্তমানে অনেকেই দৈনন্দিন খাবার থেকে আলুকে বাদও দিচ্ছেন। বাজার করতে এসে আলুর দিকে ফিরেও তাকাচ্ছেন না কেউ কেউ। তবে আলু ছাড়া কতদিন চলবে না বিশ্বাস ফেলছেন ক্রেতারা। বাজার করতে এসে কি অসুবিধা হয়? হিমশি মানে সাধারণ মানুষ কিনা দিনের পর প্রত্যেকদিন জিনিসপত্রের দাম বাড়ছে। সাধারণ মানুষ বাজার করতে এসে মানে খুব কষ্ট, মানে অসুবিধা তো হচ্ছে, সংসার চালা খুব সমস্যা হয়ে যাচ্ছে। সবজির দাম অনেক, কোনটা কী খাবো পাচ্ছি না, ইনকাম কমে গেছে। একদিকে শ্রমজীবী মানুষের বাস, অন্যদিকে গঙ্গা ভাঙনের জেরে বিধ্বস্ত শামসেরগঞ্জের একাধিক গ্রামের মানুষজন। সংকটময় এই পরিস্থিতিতে সস্তায় আলু কেনাও দায়ী হয়েছে। একদিকে লকডাউন বছর ধরে চলছে, 6 মাস ধরে লকডাউন চলছে, কাজ নেই কিছু নেই। একদিকে গঙ্গা ভাঙনের এ সমস্যা, এদিকে বৃষ্টি নিয়ে সমস্যা, লোক কিভাবে চলবে এতে? আমি মমতার দিকে বলবো, সরকারকে বলবো, আপনি বাংলার গর্ব বলছেন, কোথায় বাংলো গর্ব এটা দেখাতে হবে। বাংলার গর্ব নয় আপনি, আপনি ভালো কাজ করুন, আলুর দাম এমার্জেন্সি ভাবে কমার চেষ্টা করুন। আপনি মিডিয়ায় বলছেন আলুর দাম কমে যাবে কমে যাবে কমে যাবে, কোথায় আলুর দাম কমছে? আপনি তল্লাশি লাগান, চোরাখার বেঁধে তল্লাশি লাগান, এই কথা আমি সরকারকে বলতে চাই। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768-36262622।